আজকে ইডেন কলেজে আমাদের এখন আমরা সবাই একসাথে ফুলকোয়া হচ্ছে, আমরা সবাই আসলে ফাল্গুনের ইয়েটা ভাষায় প্রকাশ করা যায় না, ফাল্গুন মানে ফাল্গুন। ফাল্গুনের সাথে সাথে তো আজকে ভালোবাসা দিবস, ভালোবাসা দিবস সম্পর্কে আপনার অনুভূতি? ভালোবাসা হলো, ভালোবাসা তো শুধু একজনকে দিয়ে নয়, ভালোবাসা এই যে আমরা ফ্রেন্ডরা সবাই আজকে, হ্যাঁ সব ফ্রেন্ডরা আছি, এটাই হলো একটা ভালোবাসার একটা বহিঃপ্রকাশ। আমরা সবাই মজা করতেছি, আর ভালোবাসা একজনের পক্ষে না, সবার পক্ষে, সর্বজন। আপু কেমন লাগছে আপনাদের আজকে? খুব ভালো লাগছে, ইডেনে প্রতি বছর এরকম একটা আয়োজন হয়, তার জন্য আরো বেশি বেশি ভালো লাগে আর কি। এটা আমার লাস্ট ইয়ার, তো আপনার নাম আপু? শরণ, আয়েশা সিদ্দিকা শরণ। কোন ডিপার্টমেন্ট? ইংরেজি ডিপার্টমেন্ট। আপনার নাম? হানিকা। কেমন লাগছে আজকে? আজকে তো খুবই মজা লাগছে, বন্ধুরা সবাই মিলে একসাথে হয়েছে, শাড়ি পরে, তারপর ফাল্গুনের প্রথম দিনে সবাই মিলে একটা আমাদের মজা। পাশাপাশি তো আজকে ভালোবাসা দিবস, ভালোবাসা দিবস সম্পর্কে আপনার অনুভূতি বলতে? মানে আমি যে কোনো মানুষের মধ্যেই ভালোবাসা দিই, বন্ধুদের মধ্যে ভালোবাসা, বাবা মায়ের মধ্যে ভালোবাসা, সবার প্রতি ভালোবাসা। আমারও সেই একই বক্তব্য, ভালোবাসা বলতে আসলে সবার প্রতি ভালোবাসা। ভ্যালেন্টাইন্স ডে বলতে আসলে শুধুমাত্র একজন নির্দিষ্ট ব্যক্তিকে কেন্দ্র করে নয়, আমরা কিন্তু অনেকজন মানুষকেই ভালোবাসি, আমাদের বাবা মা, বন্ধু বান্ধব, এটাই। আর ইডেন হলো আমাদের কলেজ, আর আমার খুব ইচ্ছা ছিল বসন্ত মেয়েকে নিয়ে আসবো, মেয়েকে শাড়ি পরাবো, তো আলহামদুলিল্লাহ সেই ইচ্ছাটা পূরণ হয়েছে, মেয়েকে শাড়ি পরিয়ে নিয়ে আসতে পারছি, এই জন্য বেশি ভালো লাগে, তাই ভালোবাসি। হ্যাঁ, আসলে এখন তো আমরা বড় হয়ে গেছি, আর সব সবই হলো বাচ্চা, কিন্তু তো ওকে নিয়ে যে আমি আসতে পারছি এটাই আমার জন্য অনেক কিছু। ঘুরবেন, আর আপনার এই ভালোবাসা দিবস সম্পর্কে অনুভূতি? আমি আসলে আসছি হচ্ছে ফ্রেন্ডের সাথে ঘুরবো, প্রথমে আসছি কলেজে, কলেজে একটু দেখবো, সবাইকে দেখবো, আসলে ভালোই লাগতেছে দেখে। এখান থেকে হচ্ছে প্ল্যান, আমরা বইমেলা দেখতে যাবো, এখন একবারও দেখা হয়নি, একবার মিলে সবাই মিলে বইমেলা ঘুরবো। আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে, আর যেহেতু আজকে ভালোবাসা দিবস এবং বসন্ত বরণ দুইটা একসাথে, সব মিলিয়ে ফুলের সাথে আমারও দিন ভালোই কাটছে।